এখন আমরা যে বিষয়টি দেখতে যাচ্ছি সেটি হচ্ছে কিভাবে একটি ডিজিটাল ক্লক বানানো যায় ভিজুয়াল বেসিক 6.0 ব্যবহার করে, সে বিষয়টি আমরা দেখব। প্রথমে ভিজুয়াল বেসিক 6.0 সফটওয়্যারটি ওপেন করি, স্ট্যান্ডার্ড EXE প্রজেক্ট ওপেন করি, দেন একটা লেভেল নিই, লেভেলটার ক্যাপশন থেকে নেম চেঞ্জ করে দিই, ব্যাক কালার থেকে কালারটা চেঞ্জ করে দিই, দেন ফন্ট থেকে ফোর কালারটা চেঞ্জ করে দিই, এবং ফন্ট সাইজটা একটু বাড়াই দিই যাতে নাম্বারটা ডিজিটটা বড় দেখা যায়। সাপোজ 23 করে দিলাম। আমরা ইচ্ছা করলে একটু বড় করে দিতে পারি। এখন বাম পাশের কম্পোনেন্ট থেকে টাইমারটা নিই, ফর্মের উপর, দেন টাইমারের উপর ডাবল ক্লিক করে একটি কোড লিখতে হবে, সেটি হচ্ছে লেভেল 1 ডট ক্যাপশন ইকুয়াল টাইম, এবং ইন্টারভালের এই জায়গা থেকে 0 আছে এটা 1 করে দিতে হবে। এবার আমরা প্রোগ্রামটি রান করে দেখি প্রোগ্রামটি কাজ করে কিনা ঠিকঠাক। দেখুন আমাদের এখানে 5টা 54, 17টা 54, আমার কম্পিউটারে যে টাইমটি দেখাচ্ছে ঠিক সেই টাইমটি এই ঘড়িতে দেখাচ্ছে। তো আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। এবং এরপরে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে, আমরা যদি ফাইল থেকে মেক প্রজেক্ট 1.exe করি, তাহলে এই ফাইলটাকে আমরা exe ফাইল বানিয়ে যে কোনো পিসিতে নিয়ে কাজ করতে পারবো। সাপোজ টাইমার ক্লক নামে আমি ফাইলটি সেভ করলাম। এখন দেখুন ডেস্কটপে টাইমার ক্লক নামে একটি exe ফাইল তৈরি হয়েছে। এই exe ফাইলটি যে কোনো কম্পিউটারে নিয়ে যাই আমরা ব্যবহার করতে পারবো। এটা ওপেন করে দেখি, দেখুন এটি একটি ডিজিটাল ঘড়ির মতো বিহেভ করতেছে। ধন্যবাদ, আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পারছেন।